वेलकम व्यूअर्स आजकेर ए वीडियोते आपनारा जारा स्मार्टफोन व्यवहार करें आपनादेर फोने जदि घड़ी अपशनटी थेके थाके एखाने देखते पाच्छेन ए रकम क्लक किन्तु घड़ी अपशनटी आपनादेर सबारई स्मार्टफोने रयेछे एबं एखाने किन्तु एइभाबे करे टाइम उठे एबं एइ जे टाइम रयेछे एइ टाइमेर मध्ये एकटा मैजिक आपनादेर देखिये देब आपनादेर एखान थेके आमि एकटा अ्याप ओपेन करब आमि एखान थेके क्लिक करब ইউটিউবে तो यूट्यूबे क्लिक कर लाम यूट्यूबे क्लिक कर ले देखते साथे साथ एक लक चले अपना अने के भावन जी एक लक दिए रेखे से लकटा एखान दिए हमें ये ओपन करब ना बंधुरा एखान देखते एन तीनटे बजे अर्थात हमें एखान 0300 दिए देव साथे साथ यूट्यूब क्योंकि ओपन हो गए एबारे एखान बैरिए अप अपन ओपन कर देखिए देव एकदम लाइव एखान फाइल मैनेजारे क्लिक कर लाइल मैनेजारे क्योंकि सेम एखे बजे 0300 अर्थात जे कयटा बजबे से ही टाइम आपनी शुधुमात्र क्लिक करबें साथे साथे आपनार किन्तु फोनेर समस्त आपनी किन्तु आपनार एपगुलो लक करे राखले सेगुलो खुलते पारबें खुबी एकटा सुंदर एकटा मैजिक जिनिस आपनादेर देखाच्छि एखान थेके आमि ওয়াইটি স্টুডিওর উপরে क्लिक करलाम देखते पाच्छेन एखन बाजे 3:01 आमि एखान थेके 0:03 एखान থেকে 0:01 दिए देव साथे साथे आमार ওয়াইটি স্টুডিও खुले जाबे तो এইটা আপনারা আপনারা করতে পারবেন সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দেখতে থাকুন এটা করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি ভিডিওর শেষে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ডাউনলোড করবেন প্রথমে আপনারা কি করবেন অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম চলে আসবে এবার একটা পিন আপনাকে সেট করতে হবে তো এটা কিন্তু আপনারা সবাই করে নেবেন এখান থেকে আমি 1 2 3 4 দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্ন এখানে আমি টাচ করব এরপর আবার আমি ওই পিনটাই দিয়ে দেব অর্থাৎ দুবার করে আপনাদের দিতে হবে তারপর এখানে টিক অপশন পাবেন টিক অপশনে ক্লিক করে দেবেন তো আমি টিক অপশনে ক্লিক করে দিলাম টিক অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই রকম আপনার সামনে ওপেন হবে ওপেন হলে দেখতে পাবেন এখানে আপনার ফোনের সমস্ত অ্যাপ কিন্তু শো করবে এবার এখানে আপনাকে প্রথমে পারমিশন করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে তালা অপশনটি এই তালার যে কোনো একটা তালার উপরে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এরকম চলে আসবে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন আমি ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করার পরে এই যে অ্যাপটি রয়েছে অর্থাৎ আলট্রা লক এটার উপরে আপনারা টাচ করে দিয়ে এটাকে পারমিশন করে দেবেন অর্থাৎ এটাকে অন করে দেবেন তো আমি অন করে দিয়ে এখান থেকে ব্যাক করলাম ব্যাক করে দিয়ে আরেকটি যে লক রয়েছে অর্থাৎ যে কোনো লকের উপরে আরেকটার উপরে টাচ করবেন তো আমি দ্বিতীয়টার উপরে টাচ করব সেমভাবে চলে আসবে এখান থেকে ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আলট্রার যে লক রয়েছে সেই অ্যাপটিকে আপনাকে পারমিশন করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই আলট্রা লক এটাকে আমি অন করে দেব অন করে দিয়ে এখান থেকে আমি ব্যাক করব ব্যাক করে দিলে কিন্তু আমার বেসিক সেটিং কিন্তু কমপ্লিট এবার আপনারা যে টাইমটা দিয়ে আপনারা লকটা দিয়ে রাখবেন তাতে আপনাদের উপকারিতা কি হবে অর্থাৎ আপনি যদি এই লকটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি লক দিয়ে রাখবেন কেউ কিন্তু খুলতে পারবে না অর্থাৎ এই টাইমটা বসালেই শুধুমাত্র খুলবে যে টাইমে আপনি খুলবেন সেই টাইমটা দিলেই কিন্তু আপনি খুলতে পারবেন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা সেই টাইমটা কিভাবে সেট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিন চলে এসেছে অর্থাৎ এখান থেকে আমি যেহেতু এখনো টাইমটা সেট করিনি তার জন্য আমি পিনটা দিয়ে খুলে নেব এবার আমি ওই টাইমটা সেট করে দেব তার জন্য এখানে দেখতে পাবেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রিলাইনে করার পরে সেটিং সেটিং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে লক টাইপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু মিনিটস অ্যান্ড ডেট পিন দিয়ে রাখতে পারবেন ডেট অ্যান্ড মিনিটস দিয়ে রাখতে পারবেন আমি যেহেতু টাইমটা দিয়ে রাখবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে আওয়ার্স অ্যান্ড মিনিটস পিন এখানে আপনি টাচ করে দেবেন তো আমি এরপর টাচ করে দিলাম টাচ করে দিলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আসার পরে এখানে যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপগুলো কিন্তু আপনি লক করে রাখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তালার চিহ্ন ধরুন আমি গুগল ক্রোমটা এটার উপর আমি টাচ করব এটা কিন্তু অন আছে এবার আমি যখনই টাচ করব দেখতে পাবেন এটা লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক হয়ে গেছে এই যে লকের অপশন চলে এসেছে এবার আপনি যে কোনো অ্যাপ এখান থেকে আপনি লক করতে পারবেন তো আমি এখান থেকে ফাইল ম্যানেজারটার উপর টাচ করব তারপরে ফেসবুকের উপর টাচ করব তারপর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কিন্তু রয়েছে এখান থেকে আমি কি করব ইউটিউবের উপর টাচ করব করে দিলাম জাস্ট এখান থেকে আমি বেরিয়ে আসব এখান থেকে আমি ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দেওয়ার পরে আমি এখান থেকে গুগল ক্রোমে টাচ করব তো গুগল ক্রোমে টাচ করব দেখতে পাবেন যে সাথে সাথে কিন্তু আপনার লক কিন্তু চলে এসেছে অর্থাৎ এখান থেকে কটা বাজে 0:03 অর্থাৎ 3:05 বাজে তো আমি এখান থেকে 0:03:05 দেব সাথে সাথে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম খুলে গেছে এবার আমি এখান থেকে ইউটিউবে যাব ইউটিউবে টাচ করব সেমভাবে কিন্তু ইউটিউবে এখান থেকে দেখতে পাচ্ছেন 0:03:05 অর্থাৎ 3:05 বাজে দিলাম সাথে সাথে খুলে গেল এইভাবে করে কিন্তু আপনি সেট করে নেবেন এবার আপনার এটা কোথা থেকে ডাউনলোড করবেন তবে প্লে স্টোরে সেখানে আপনারা সার্চ অপশনে লিখবেন আলট্রা লক লিখে সার্চ করবেন আপনাদের লোগোটি ভালো করে আপনারা দেখুন লোগোটি আমি বড় করে দেখিয়ে দিচ্ছি এই যে লোগোটি দেখতে পাচ্ছেন এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি ইনস্টল করেছি তার জন্য ওপেন এসেছে আপনারা ইনস্টল করে যেভাবে দেখালাম সেভাবে আপনি সেটিংটি করুন দেখতে পাবেন যে আপনার ফোনটি খুবই সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা নতুন নতুন ভিডিও প্রতিদিনই দিয়ে থাকি।